স্মার্টফোনের বাজারে দীর্ঘদিন ধরে গুগলের অ্যান্ড্রয়েড ও অ্যাপেলের আইফোন অপারেটিং সিস্টেম শীর্ষস্থান দখল করে রয়েছে। এই দুটি মোবাইল অপারেটিং সিস্টেম হলেও অ্যান্ড্রয়েড এবং আইফোনের মধ্যে বেশ পার্থক্য রয়েছে। তবে এদের মধ্যে অ্যান্ড্রয়েড নাকি আইফোন কোনটি এগিয়ে রয়েছে এ নিয়ে রয়েছে ভিন্ন মত। তবে প্রযুক্তিভিত্তিক গাইড ওয়েবসাইট মেক ইউজ অফ বা MUO এর প্রতিবেদন মতে বেশ কিছু বিষয়ে আইফোন থেকে এগিয়ে রয়েছে অ্যান্ড্রয়েড। বিস্তারিত থাকছে বেঙ্গল নিউজ 24 এর প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়েছে কয়েক বছরের মধ্যে স্যামসাং ফোল্ডিং ফোনগুলোকে সবার কাছে বেশ সাধারণ করে তুলেছে। গ্যালাক্সি ফোল্ড ছাড়াও ভাঁজ করা যায় এমন কিছু অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে রয়েছে মটোরোলা রেজর, স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ সিরিজের মতো ডিভাইসগুলো। তবে আইফোন এখনও অনেকটাই নিজেদের গতানুগতিক ভাঁজের মধ্যে রয়েছে। এখনও ফোল্ডিং ফোন বাজারে আনতে পারেনি অ্যাপল। এদিকে বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোন কয়েক বছর ধরেই USB C পোর্ট ব্যবহার করছে। সেখানে আইফোন এখনও 2013 সালে আইফোন 5 চালু হওয়া লাইটনিং কানেক্টর চার্জারের সঙ্গেই আটকে রয়েছে, আর এ কারণে অ্যাপল আলাদা করে অর্থ উপার্জন করতে পারছে। তবে বিভিন্ন কোম্পানি লাইটনিং কেবল ও আনুষঙ্গিক যন্ত্রাংশ বানাতে চাইলে অ্যাপলকে লাইসেন্সিং ফি দিতে বাধ্য হয়, যা অ্যাপলের জন্য লাভজনক হলেও গ্রাহকের জন্য লাভজনক নয়। এছাড়া চার্জিংয়ের জন্য অনেক কোম্পানি ওয়্যারলেস চার্জার ব্যবহার করে থাকে, এগুলোর জন্য সাধারণত চার্জিং প্যাড ব্যবহার করা লাগে। তবে অনেক অ্যান্ড্রয়েড ফোনে চার্জিং প্যাড ছাড়াই ফোন থেকে রিভার্স ওয়্যারলেস চার্জিং ফিচারের মাধ্যমে সরাসরি অন্যান্য ওয়্যারলেস ডিভাইসে চার্জ দেওয়া হয়। তবে আইফোনে ম্যাক্সিফের মতো ওয়্যারলেস চার্জিং ফিচার থাকলেও রিভার্স ওয়্যারলেস চার্জিং ফিচারটি নেই। অন্যদিকে অ্যাপল তার আইফোনের ক্যামেরাকে কেন্দ্র করে এই ফোনগুলোকে বেশি বাজারজাত করে। তবে অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরা আসলে আইফোনের তুলনায় এগিয়ে রয়েছে। আইফোন 14 প্রো এর প্রধান ক্যামেরা আপগ্রেড করে 12 মেগাপিক্সেল রেজুলেশনকে 48 মেগাপিক্সেলে উন্নীত করে। আইফোন 14 প্রো এর ক্যামেরা স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রার 108 মেগাপিক্সেল সেন্সরের তুলনায় কিছুই নয়। এছাড়া আইফোনের মডেলের সংখ্যাও সীমিত, ক্রেতারা চাইলে বাজেটের মধ্যে শুধু আইফোন SE কিনে নিতে পারেন, না হলে প্রো আইফোনের মধ্যে কোনো একটি বেছে নিতে হয় যেখানে এগুলোর ফিচার অনেকটাই অভিন্ন। আর অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে রয়েছে অনেক বিকল্প। অ্যান্ড্রয়েডে একই ব্র্যান্ডের ফোনে যেমন বৈচিত্র্যটা আছে, তেমনি ভিন্ন ভিন্ন ব্র্যান্ড রয়েছে আরও বেশি বৈচিত্র্য। মূল বিষয় হচ্ছে অ্যান্ড্রয়েডে আইফোনের তুলনায় বৈচিত্র্যপূর্ণ ও বিশাল সংখ্যক বিকল্প পাবেন। জানাতুল ফেরদৌস, বেঙ্গল নিউজ 24, ঢাকা।